প্রিয় বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিসে নতুন ভ্যাকেন্সি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2023 নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ও কত এজ লাগবে, এ এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, কোয়ালিফিকেশান কী লাগবে, জব প্রোফাইল কী রয়েছে, সিলেকশন প্রসিডিওর কী, একই সাথে তোমাদের এ আবেদন প্রক্রিয়া, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো। গ্রামীণ ডাক সেবা বা ইন্ডিয়ান পোস্ট অফিসের নতুন রিক্রুটমেন্ট বা জবের ব্যাপারে বিস্তারিত জানার জন্য, তার আগে তোমাদের প্রত্যেককে বলবো, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই এক এক করে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এজ লিমিট কত লাগবে, কত এজ হতে হবে তোমাকে গ্রামীণ ডাক সেবা অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসে আবেদন করতে গেলে। তো তোমরা যদি জেনারেল কাস্টের হয়ে থাকো তাহলে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার এজ হতে হবে। 18 থেকে 40 মধ্যে যদি এজ হয় এবং তুমি জেনারেল ক্যাটাগরি ছাত্রছাত্রী হও তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং ওবিসি ক্যান্ডিডেটদের কথা বলি, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের 18 থেকে 43 মধ্যে এজ হলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছো তোমরা 18 থেকে 45 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ ওবিসির জন্য 5 বছর এবং অর্থাৎ ওবিসিদের জন্য 3 বছর এবং এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছরের এজের ছাড় রয়েছে। তো এরপরেই বলে রাখি তোমাদের কোয়ালিফিকেশনের কথা। কোয়ালিফিকেশান অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসে চাকরি করতে গেলে বা এই যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই রিক্রুটমেন্ট ফর্ম ভরতে গেলে বা চাকরি পেতে গেলে তোমাকে কিন্তু 10 পাস হতে হবে। দশম শ্রেণীর সার্টিফিকেট যদি থাকে, দশম শ্রেণীর যোগ্যতা যদি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে একটা ক্রাইটেরিয়া দিয়েছে রীতিমতো বিজ্ঞপ্তিতে, এটা সত্যি একটা অবাকজনক বিজ্ঞপ্তি, কারণ এখানে 10 পাস উইথ ম্যাথ এবং সায়েন্সের কথা উল্লেখ করেছে। দেখো, 10 পাস মানে তো তোমার ম্যাথ সাবজেক্ট ছিল, অঙ্ক সাবজেক্ট ছিল, সাথে সায়েন্সও তোমাদের সাবজেক্ট ছিল, সেক্ষেত্রে সেরকম কোনো চিন্তার বিষয় নেই। 10 পাস যদি থাকে এবং ম্যাথ এবং সায়েন্স যদি থাকে তাহলে আবেদন করতে পারবে এই নতুন পোস্ট অফিসের রিক্রুটমেন্টে, যেটা বলা হয়েছে 10 পাস মানেই তোমার ম্যাথও ছিল সায়েন্সও ছিল, কোনো রকম অসুবিধা নেই সেক্ষেত্রে। এবং যে বিষয়টা, শুধুমাত্র ও 10 পাস হলেই হবে না, তার সাথে 2-3 জিনিস তোমাদের কিন্তু জানতে হবে। দ্বিতীয় হচ্ছে তোমার হচ্ছে নো দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের প্রতি দক্ষতা থাকতে হবে। অর্থাৎ আর তোমরা যারা গ্রামীণ ডাক সেবায় আবেদন করবে তাহলে তোমাদের কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গলে তোমরা আবেদন করো তাহলে কিন্তু তোমাদের এর রীতিমতো বাংলা জানতে হবে, বাংলা ছাড়া কিন্তু হবে না, কারণ লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে। যদি অন্য কোনো স্টেটে আবেদন করো সেই স্টেটের এর কিন্তু তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অর্থাৎ আর এটা সমগ্র ভারতবর্ষের ছাত্রছাত্রীদের জন্য এই রিক্রুটমেন্ট বেরিয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিস, তোমরা বুঝতেই পারছো। কিন্তু তুমি যে স্টেটে যে এরিয়ায় আবেদন করবে সেই এরিয়ার যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা জানতে হবে। মোট কথা, যদি ওয়েস্ট বেঙ্গলের থেকে তোমরা আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাংলা জানতে হবে, বাংলা পড়তে লিখতে জানতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এরপরে এছাড়া যদি তোমরা অন্য কোথাও আবেদন করো, ও তোমরা ধরো অ্যাকচুয়ালি আবেদন করলে অন্য কোনো স্টেটে, সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে। তো এরপরে চলে গেল ও তার সাথে তোমাদের সাইক্লিং হতে হবে, আর সাইক্লিং মানে তোমরা প্রত্যেকেই জানো সাইকেল চালাতে, মোটামুটি জানো সাইকেল চালাতে জানতে হবে। এরপরে হচ্ছে ফি, আবেদন করতে গেলে তোমাদের কত টাকা ফি দিতে হবে। আবেদন করতে গেলে তোমরা যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু 100 টাকা ফি দিতে হবে। এবং তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য মজার ব্যাপার হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে কোনো রকম টাকা লাগবে না, 0 টাকায় তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ বিনামূল্যে তোমরা এই পোস্ট অফিসে চাকরির জন্য আবেদন করতে পারছো, তোমাদের জন্য ও কোনো রকম ফিস লাগবে না। এরপরে হচ্ছে সিলেকশন প্রসিডিওর, সিলেকশন প্রসিডিওর কী হবে এ সেটা বলছি, তার আগে তোমাদের বলে রাখি জব প্রোফাইল কী রয়েছে। দেখো, জব প্রোফাইল প্রধানত এখানে 3টি পোস্ট রীতিমতো দেখা যায়। একটা হচ্ছে কি বিপিএম, অর্থাৎ হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ব্রাঞ্চে যে সমস্ত কাজ হয়ে থাকে তোমরা সকলেই জানো, ও লেনদেন তোমার অনলাইন অফলাইনে সেই সব লেনদেন দেখাশোনা করা এবং বিভিন্ন ও ধরনের অফিসিয়াল যে কাজকর্ম থাকে ব্রাঞ্চ পোস্ট মাস্টার কিন্তু করে থাকে। এরপরে যদি বলি এবিপিএম, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার,
পদ হয়ে থাকে, যেখানে রীতিমত ও চিঠিপত্র আদান প্রদান এই এবং অফিসিয়ালের বিভিন্ন ও মানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে কাজ থেকে থাকে সেই সমস্ত বিষয়ে কিন্তু দেখাশোনা করা হয়ে থাকে। এরপরে যদি বলি ডাকসেবক, ডাকসেবকের কাজ তোমরা প্রত্যেকেই জানো, চিঠি আদান প্রদান করা এবং স্ট্যাম্প রিলেটেড যে ব্যাপারগুলো এই সমস্ত কাজ রীতিমতো হয়ে থাকে, এই বিষয়ে তোমরা প্রত্যেকেই জানো। এরপরে রয়েছে টোটাল পোস্টের সংখ্যা কত। দেখো টোটাল পোস্টের কথা যদি বলি, এখনও যেটুকু জানা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু 3000-এর ওপরে এই যে নতুন রিক্রুটমেন্ট আছে সেটা অল ইন্ডিয়া বেসিস আসতে চলেছে এবং অনেকের কাছে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। ও 3000+ পোস্ট আসবে, এটা এখনও সঠিক নির্দিষ্টভাবে বলা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত ও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এরপরে অ্যাপ্লাই ডেটের কথা বলছি, তার আগে বলে রাখি এখানে যেটা বলছিলাম সিলেকশন প্রসেস কি রয়েছে। তোমরা অনলাইনে আবেদন করার পর তোমাদের অ্যাকচুয়ালি জব কিভাবে দেওয়া হবে, তো এক্ষেত্রে বলে রাখি ইন্ডিয়ান এই যে নতুন পোস্ট অফিসের GDS-এর রিক্রুটমেন্ট বেরিয়েছে, এখানে কিন্তু রীতিমতো এখনো সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি, কিন্তু আগেরবার যেরকমভাবে GDS-এ সিলেকশন প্রসেস হয়েছিল সেই সিলেকশন প্রসেসের কথা যদি বলি, তাহলে পার্সেন্টেজের হিসাবে কিন্তু সিলেকশন প্রসেস হয়েছে। অর্থাৎ তুমি ক্লাস 10-এ কী নাম্বার পেয়েছো তার নিরিখে কিন্তু সিলেকশন প্রসেস রীতিমতো ও নেওয়া হয়েছিল আগেরবারে। কিন্তু সেখানে বহু সমস্যার সম্মুখীন হয়েছে, কারণ অনেক রকম ছাত্রছাত্রী আছে যারা 100% নাম্বার পেয়েছে। কারণ ব্যাপারটা কি, তোমরা সকলেই জানো কোভিড ছিল ও এর আগে, আর কোভিডের কারণে বহু ছাত্রছাত্রী বা বহু স্টেটে পরীক্ষা হয়নি, সেই কারণে 100% কেউ নাম্বার পেয়েছে বা বহু ছাত্রছাত্রী 100% নাম্বার পেয়ে গেছে। এবং CBSE বোর্ডে যেখানে বা অন্যান্য বিভিন্ন বোর্ড যেখানে CGPA স্কোরে রীতিমতো স্কোর দেওয়া হয়, সেখানে কেউ যদি 95% পেয়েছে, কেউ 9.6 পেয়েছে, সেও কি 100% লিখে দিয়েছে এ মার্কস, সেক্ষেত্রেও একটা বড় সমস্যা তৈরি হয়েছে। এই সমস্ত কথা কিন্তু রীতিমতো ভেবে এইবারে কিন্তু এক্সাম নেওয়া হলেও হতে পারে, আবার নাও হতে পারে। যদি বিগত বছরের মতনই এক্সাম সিলেকশন প্রসেস করা হয়, তাহলে তোমাদের 2A 10-এ তোমরা যে রেজাল্ট করেছো তার নিরিখেই সরাসরি তোমাকে জব দেওয়া হবে। এবারে চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কোভিডের টাইমে যেহেতু পার্সেন্টেজের অনেক রকম সমস্যা হয়েছে, প্রচুর ছাত্রছাত্রী 100% নাম্বার পেয়ে গেছে, সেক্ষেত্রে জব দিতে সমস্যা হয়েছে। এবারের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখা হবে। আমার মনে হয় যে এক্সাম বা অন্য কোনো কিছু এই সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এ যুক্ত করতে পারে। তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হলে আমি জানিয়ে দেবো। তো এখানে মেন বিষয় যেটা, অ্যাপ্লাই ডেট কি রয়েছে। দেখো অ্যাপ্লাই ডেট তোমাদের প্রত্যেকে বলে রাখি, আগে একটা বিজ্ঞপ্তি রীতিমতো জানিয়েছে যে অ্যাপ্লাই ডেটে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, আমি স্ক্রিনে এখানে রাখবো, 23/1/2023-এ অ্যাপ্লাই করার ডেটও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। রিক্রুটমেন্ট অবশ্যই বেরোবে, এ 23 তারিখে ডেট দিয়েছে আবেদনের, কিন্তু 23 তারিখে যদি নাও বেরোয় সেক্ষেত্রে 24/25/ কিংবা 26/26, কারণ তোমরা সকলেই জানো আমাদের ভারতে এটা হয়েই থাকে, 10 যখন আসার কথা আর ডট সেই টাইমে আসে না, কিছুটা লেট হয়। সেরকমভাবেও আমাদের চাকরির বিজ্ঞপ্তির ক্ষেত্রেও বিভিন্ন আমরা সেরকমই দেখি, 23 তারিখ বললে 24/25/ কিংবা 2-1 দিন দেরিই হয়। তো এর ক্ষেত্রেও যখনই বিজ্ঞপ্তি বেরোবে তখন তো তোমাদের জানিয়েই দেবো। তো অ্যাপ্লাই ডেট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং যারা ভাবছে একটা সরকারি চাকরি দরকার তাদের জন্য কিন্তু খুব সহজ এবং সরল পদ্ধতিতে এ কিন্তু সিলেকশন হয়ে থাকে পোস্ট অফিসের, এবং বড় তাদের জন্য কিন্তু একটা সুযোগ। স্যালারির কথা যদি বলি, স্যালারি এখানে কিন্তু বেশি স্যালারি হবে না এই পোস্টের জন্য। স্যালারি যদি বলি আমি BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারে, তাহলে কিন্তু রীতিমতো 12,000-15,000 টাকা স্যালারি হবে, 12,000-15,000 স্যালারি হবে। এবং যদি বলি অ্যাসিস্ট্যান্ট এর BPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা ডাক সেবকের কথা বলি, তাহলে কিন্তু 10,000 আর কিংবা 15,000, 10-15,000 স্যালারি হয়ে থাকে। কারণ জবের যে সময়সীমা সেটাও কিন্তু রীতিমতো 4 ঘন্টা হয়ে থাকে, 4 আওয়ার্সের জব হয়ে থাকে, সেই কারণে স্যালারিটাও কিন্তু এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনেকটাই কম। এবং অবশ্যই তোমার এক্সপিরিয়েন্সের সাথে পোস্ট বাড়বে যখন, তখন স্যালারি ইনক্রিজ হতে থাকবে। তো যাই হোক, এই যে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে ইন্ডিয়ান পোস্ট GDS রিক্রুটমেন্ট 2023,
তার কমপ্লিট ডিটেলস তোমাদেরকে আলোচনা করলাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও। আর যদি আগেরবারের মতো সিলেকশান প্রসেস হয়, আগেরবারের মতন জব দেয়, তাহলে তোমাদের 10 পাসের যে সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, তার নিরিখে, অর্থাৎ তুমি ক্লাস 10-এ যে নাম্বার পেয়েছো তার উপর বেস করে তোমার জব হতে চলেছে। আর যদি অন্য কোনোভাবে সিলেকশান প্রসেস হয়ে থাকে বা এক্সামের মাধ্যমে, সেটা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হলে আমি তোমাদের জানিয়ে দেবো। আর এখনও যদি ইন্ডিয়ান পোস্ট অফিস GDS এর রিক্রুটমেন্ট নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে, ডাউট থেকে থাকে, তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো চাকরির তথ্য নিয়ে। প্রত্যেকে ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।